কেমন ধরনের মেয়ে আমার পছন্দ, এই ধরনের মেয়ে একদম না, তাই তখন দেখাবো, একদম বিরক্ত লাগে। গাছ ধরতে হবে, মেয়ে একটু ভালো খাবে, তারপরে মেয়েটাকে নিয়ে ওর থেকে ঠাস করে দিতে হবে। ইস, মন মনে কেন? হ্যাঁ জানিস, প্রেম করে না ভুল করেছি। এই এই তোদের না এই সমস্যা, প্রেম করলেও মুশকিল না করলেও মুশকিল। হুম, সেটাই, খেলেও পস্তাতে হবে না খেলেও আফসোস। এখন ব্যাপারটা কী হচ্ছে সেটা বলবি আমাকে? অনেক ব্যাপার, অনেক ঝামেলা। তারপর থেকেই পেছনে কে ছিল ওটা? ওটা মানে আবার কি? আর বন্ধু হয়? শোনো, তোমার পেছনে সিটে শুধুমাত্র আমি বসবো। হ্যাঁ, শুধুমাত্র আমি। আরে ও তো বন্ধু হয়, ওকে বসাবো না? শোনো, তোমার পেছনে সিটে শুধুমাত্র আমি বসবো। হ্যাঁ, শুধুমাত্র আমি বসবো, আর কেউ না। ও যদি ডিপ চাই তাহলে বিধা না করে দেবে। আচ্ছা কি আচ্ছা, তোমাকে বিশ্বাস নেই, যাও একবার ঘুরে এসো, দেখি তুমি কেমন করে না করো। ঠিক আছে। বলছি কি, আমাকে একটু সামনে লিফট দেবেন? সরি ম্যাডাম, লিফট দিতে পারবো না। জাস্ট একটুখানি পায়ে চোট লেগেছে তো তাই। চোট লেগেছে? আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? হ্যাঁ কি ঠিক আছে, তোমাকে না বলতে বলেছি না? না বলবে মানে না, যাও আগে ঘুরে আসে, যাও। দাদা সামনে একটু লিফট দেবেন একটু। না না, লিফট দিতে পারবো না। দাদা আমি তো আপনার বোনের মতো। ও আচ্ছা, আসুন। কি আসুন, তোমাকে বললাম না না বলতে? বললে যে বোনের মতো, বোনকে কি বসানো যায় না নাকি? নিজের বোন তো নয়, যাও আবার যাও। আবার যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাবে, যাও। দাদা সামনে একটু লিফট দেবেন, ওই এগিয়ে নামবো। না মানে না, কাউকে নিতে পারবো না।
হ্যালো, হ্যাঁ যাবো যাবো যাবো, ঠিক আছে। কোথায় যাবে? ওই যে অসীমী আছে না, অসীমীর নাকি পায়ে লেগেছে, তাই হসপিটাল যাবে, আমাকে ফোন করলো। কেন? নিয়ে যাবো। তাই বললাম না, কিছু আমি ছাড়া কেউ বসবে না। আরে বন্ধু হয় তো। তুমি ওলা উবে নাও, বন্ধু ছাড়ো, আগে গার্লফ্রেন্ড পরে বন্ধু। বাবা তো বিশাল হবে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো ডার্লিং, কোথায় তুমি? ওই যে শানু এসছে, ওর সাথে কথা বলছি। আবার বন্ধু? বলেছি না সব বন্ধু বাদ দাও, এই বন্ধুগুলো না শুধু ঘাড়ে বসার তাল। সাথী, বন্ধু আগে এসেছে আর তুমি পরে। কি? বন্ধু আগে আমি পরে? থাকো তুমি তোমার বন্ধু নিয়ে, ব্রেকআপ। হ্যালো 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 সাথী, যা ফোনটা কেড়ে নিল, ব্রেকআপ বলে। ফোন কর, ফোন কর, বল তাহলে তোর গিফটটা দিতে। না না, যে গিফট গুলো দিয়েছে সেই গিফটটা ফেরত দে। বল ফোন কর, ফোন ফোন কর। হ্যালো, ব্রেকআপ যখন তখন আমার যে দেয়া গিফটগুলো তোমার কাছে থাকবে না, সেগুলো ফেরত দাও। ছি, তুমি দিয়ে দেয়া জিনিস আবার ফেরত চাইছো? হ্যাঁ, যে কিনা বন্ধুদের মানে মজে না তার কাছে কোনো কিছুই থাকবে না। ঠিক আছে দিয়ে দেবো। হ্যালো, গিফটগুলো গিফটগুলো তোমাদের গিফট নিয়ে যাও, লাগবে না। বুঝলি না, কথা বলি শুনি, তোমার সঙ্গে ওর সম্পর্ক কতদিনের? দু মাস। ওর সঙ্গে আমার সম্পর্ক কতদিনের জানো? দু বছর বয়স থেকে সম্পর্ক ছিল আমার। তো বন্ধুরা যেটা করতে পারে না প্রেমিকা সেটা করতে পারে। হ্যাঁ, ধরো রাত্রিবেলা কার সঙ্গে কোনোদিন কেটার লাগবে, পাঁচ ছজন লোক দরকার মামি করার জন্য, তখন ওরই তোমাকে ফোন করে তখন তুমি আসতে পারবে? মারামারি? আমি একটা মেয়ে হয়ে কি করে মারামারি করবো? আজ একটা ঠিক আছে, তোর রাত্রিবেলা একটার সময় রক্তের দরকার পড়লো, তখন যদি তোমার ফোন করে তখন তুমি আসতে পারবে? রাত একটার সময় একটা মেয়েকে কি করে বাড়ি থেকে ছাড়বে তুমি বলো? কিন্তু একটা বন্ধু কিন্তু অলওয়েজ, এখন যদি ব্রেকআপ হয় বন্ধুকে সাহারা দেবে একটা বন্ধু। বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় ভালোবাসা, ভালোবাসার জায়গায় মানে সকাল হলে চেষ্টা করে দেখতে পারি। আরে বলো, তোকে ভালোবাসা আর বন্ধুত্বের মানে বোঝাচ্ছে কি? আমি বলো লিঙ্গ ঠিক করে বলতে পারে না? আরে তোকে আমি আজ মেরেই দেবো। মন না মাস মা পারতে মানে ভালোবাসি তো মাত্র জুদা।